ওকে, শোন, সেটা এই রেকর্ডিং গুলো কোথায় পাবো? রেকর্ডিং তো দিয়ে দেই গ্রুপে প্রতিদিন, মানে কোথায়, যে ডিসকর্ডে নাকি মাইক্রোসফটের? তো দেওয়া হয় নাই, গ্রুপে দিয়ে দেয়, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেয়। আচ্ছা, আমি আগে 2 দিনের রেকর্ডিং নিয়ে প্লে লিস্ট, মানে সব নিয়ে প্লে লিস্ট তৈরি করা আছে, সব একবারে দিয়ে দিব না, মানে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত যা ক্লাস হয়েছে, মানে কোনটার পর কোনটা আসা উচিত, মানে কোনটার কনসেপ্টের পর কোনটা কনসেপ্ট, ওইভাবে সাজানো আছে। যাই হোক, আসসালামু আলাইকুম। আর আজকের মতো আমরা শুরু করি। সাজিদ একদম টাইমলি আসছে, যখন শুরু করছি তখনই। আচ্ছা যাই হোক, যেমনটা বলতেছিলাম যে আগের আগের দিন আমাদের চারটা চারটা প্রবলেম বাদ ছিল, মানে একটা পিডিএফ দেওয়া হয়েছিল, কথা ছিল যে ওই পিডিএফ থেকে যেসব প্রবলেম গুলো আছে সেগুলো আলোচনা করা হবে। মানে আগে তোমরা একটু দেখে আসলে তাহলে বুঝতে সুবিধা হইতো, বা একরকম ইয়া থাকতো। যাই হোক, আশা করি তোমরা দেখছো ব্যাপার না। তো আমরা শুরু করি, ওই যে চারটা প্রবলেম বাদ ছিল সেই চারটা প্রবলেমকে, চারটা প্রবলেম পড়ার পরে আমরা তারপরে আজকের যে টপিকটা, সার্কুলার মোশন, সার্কুলার মোশন শুরু করব। আচ্ছা, তো আমাদের একটা প্রবলেম বাদ ছিল, সেটা হলো প্রবলেম 9। প্রবলেম 9 বলে রাখি যে আমি যেসব প্রবলেম পড়াই বেশ সহজ সহজেই, সবগুলো সহজ সহজেই। এখন মনে হতে পারে যে বই থেকে, মানে কোনো একটা বই থেকে কেন, যে অলিম্পিয়াডের একটা কোশ্চেন ধরে নিয়ে অলিম্পিয়াডের কোশ্চেন অনুযায়ী সলভ করা ভালো হয়, তাই না? তো এটা হলো একটা অলিম্পিয়াডের কোশ্চেন, মানে রিজিওনাল রাউন্ডে আসছিল 2019 সালে, 2020 সালে ঢাকা বোর্ডের রিজিওনাল রাউন্ডে এই কোশ্চেনটা ছিল, 2021-এও হয়তো বা ছিল এই কোশ্চেনটা। যাই হোক, শুরু করা যাক। প্রবলেম 9-এ আমাদের কি বলছে, এই যে একটা 1 নম্বর বস্তু আছে, এটার ভর হলো 88 কেজি, আর একটা 2 নম্বর বস্তু আছে, এটার ভর হলো 16 কেজি। এখন আমি F বলে এইদিকে এরকম ধাক্কা দিচ্ছি, এখন ধাক্কা দিলে এই 2 নম্বর বস্তু এদিকে সরতে থাকবে, আর 2 নম্বর বস্তুর সাথে সাথে 1 নম্বর বস্তু এদিকে সরতে থাকবে। এখন মানে 2 নম্বর বস্তু 1 নম্বর বস্তুর সাথে একেবারে লেগে আছে, তার মানে এখানে একটা ফ্রিকশন কাজ করতেছে, মানে দুইটা সার্ফেস একসাথে লেগে আছে। এখন সম্ভাবনা আছে যে এখানে একটা ফ্রিকশন আছে, আবার এই যে যে মেঝের উপরে যে 1 নম্বর বস্তু ছিল, মানে এখানে দুইটা সার্ফেস কন্টাক্টে আছে, যেহেতু এখানে দুইটা সার্ফেস কন্টাক্টে আছে, সম্ভাবনা আছে যে এইখানেও একটা ফ্রিকশন আছে। তো এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা কত? এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা 0, মানে এই মেঝে আর 1 নম্বর বস্তুর মাঝখানে ফ্রিকশন কোয়েফিসিয়েন্ট 0, মানে মেঝে আর 1 নম্বর বস্তুর মধ্যে কোনো ফ্রিকশন নাই। কিন্তু এই যে 1 নম্বর বস্তু আর 2 নম্বর বস্তু, এরা পরস্পর লেগে আছে। ধরো আমি লাইন নিয়ে আসি, এখন আসলে দেখা যাবে সুন্দর। হ্যাঁ, 1 নম্বর বস্তু আর 2 নম্বর বস্তু পরস্পর লেগে আছে, এখন এদের মাঝখানে একটা ফ্রিকশন আছে, এদের ফ্রিকশন কোয়েফিসিয়েন্টটা হলো 0.038, 0.38। ওকে, তো এখন আমাকে বলছে মিনিমাম এফ কতটুকু, মানে কতটুকু ফোর্স দিয়ে এটাকে ধাক্কা দিলে এই 2 নম্বর বস্তু, মানে পুরো সেটআপটা যেরকম আছে সেরকমই থাকবে, মানে এই 2 নম্বর বস্তু এই যে উপরে এর সাথে লেগেছিল 1 নম্বর বস্তুর সাথে ঠিক ওইভাবেই ওইখানে লেগে থাকবে। আচ্ছা, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 2 নম্বর বস্তুকে বিশ্লেষণ করি। 2 নম্বর বস্তুর যদি ওয়াই এক্সিস বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পারবো যে নিচের দিকে কাজ করতেছে হলো ডাব্লু, মানে নিচের দিকে ওজন বল কাজ করতেছে, আর উপরের দিকে কাজ করতেছে ফ্রিকশন, ফ্রিকশন Fs, মানে স্ট্যাটিক ফ্রিকশন উপরে দিয়ে কাজ করতেছে। এখন এটাকে যদি ইয়া করি, মানে এক্স এক্সিস বরাবর বা ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা ইয়া করতে পারবো যে এইটা নিচের দিকে নামতেছে এতেছে, আর উপরের দিকে ফ্রিকশন কাজ করতেছে, তার মানে কি উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, পুরো সেটআপটা যেরকম ছিল সেরকমই থাকবে, মানে 2 নম্বর বস্তু এই যে মাথার দিকে লাগিয়েছিল এরকমই থাকবে, মানে ওয়াই এক্সিস বরাবর এর কোনো সরণ নাই ত্বরণ নাই, হতে পারে যে এক্স এক্সিস বরাবর বা এই ভূমির সমান্তরালে এদিকে সরে যাচ্ছে এরকম হইতেই পারে, কিন্তু ওয়াই এক্সিস বরাবর এর কোনো সরণ ত্বরণ কিছুই নাই, তার মানে কি ওয়াই এক্সিস বরাবর যে ফোর্সের মানটা, রেজাল্টেন্ট ফোর্সের মানটা 0, উপরের দিকে কাজ করতেছে ফ্রিকশন এফ, আর নিচে দিকে কাজ করতেছে ডাব্লু, সো উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ, তাহলে F-W। এখন এই ফ্রিকশন কে আমরা লিখতে পারি কি, ফ্রিকশন কে লিখতে পারি মিউ এন, একবারে লিখে দিলাম ফ্রিকশন ইকুয়াল টু মিউ এন, আর এখানে ডাব্লু দেওয়া ঠিক না, W2 দিতে হবে, কারণ এটা 2 নম্বর বস্তুর ওজন, আমি 2 নম্বর বস্তুকে বিশ্লেষণ করতেছি। তো আর এই W2 কে ওই পাশে নিয়ে গেলাম, সো আমাদের এখানে W2 বা যেটাকে আমি বলতেছি M2G, M2G ইকুয়াল টু হলো মিউ ইন্টু এন, এন কি ওই যে নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স কোনটা, নর্মাল ফোর্স হলো যেইটুকু আমি এখানে দিচ্ছি। আচ্ছা, এখানে নর্মাল ফোর্স নিয়ে একটু কিছু বোঝানোর বাকি আছে, ওটা একটু পরে বোঝাচ্ছি। আচ্ছা, এক্স এক্সিস বরাবর, এখন এক্স এক্সিস বরাবর কি হচ্ছে, আসো তো তোমরা, সাজিদ কি আগের দিনের রেকর্ডিং দেখছো, ফারহান, শরীফ, তাসিন আগের দিনের রেকর্ডিং?
ফারহান কিছু বলতে চাইলা? মাইকন, আচ্ছা যাই হোক, আগের দিনের রেকর্ডিং না দেখলে কিছু বুঝতে পারবা না আসলে, তাও না বুঝতে পারলে আসলে কি বলবো আমি আর। যাই হোক, যেমনটা বলতেছিলাম যে এবার ওয়াই এক্সিস বরাবর বিশ্লেষণ করছি, এবার এই 2 নম্বর বস্তুটাকে এক্স এক্সিস বরাবর আরেকবার বিশ্লেষণ করি। একবার ওয়াই ওয়াই এক্সিস বরাবর বিশ্লেষণ করলাম, এবার এক্স এক্সিস বরাবর বিশ্লেষণ করি। এক্স এক্সিস বরাবর বিশ্লেষণ করলে আমরা দেখতে পারবো এই 2 নম্বর বস্তুর, 2 নম্বর বস্তুটাকে আমি এখানে ছোট করে আঁকাই, এই হলো আমাদের 2 নম্বর বস্তু। 2 নম্বর বস্তুর এই দিকে কাজ করতেছে এফ, আর যেহেতু এখানে একটা সার্ফেসের সাথে লেগে আছে, এখানে সার্ফেসের সাথে লেগে আছে, তাহলে সার্ফেস লম্ব হবে, এদিকে কিছুটা ফিরাই দিবে, নর্মাল ফোর্স এন এর মানটা ফিরাই দিবে। সো এখানে আমি ধরে নিলাম এইদিকে পজিটিভ, এইদিকে নেগেটিভ, তার মানে এই যে 1 এর দিকে পজিটিভ আর এই যে এইদিকে নেগেটিভ। সো এফ মাইনাস এন এই এক্স এক্সিস বরাবর রেজাল্টেন্ট ফোর্সটাকে আমি এইভাবে লিখতে পারি, এম টু এ। এক্স এক্সিস বরাবর তো এর একটা সরণ ত্বরণ কিছু আছে, মানে এক্স এক্সিস বরাবর ওই দিকে চলে যাচ্ছে, তার মানে এক্স এক্সিস বরাবর মানে ওয়াই এক্সিস বরাবর আমি যেরকম 0 লিখছিলাম, এক্স এক্সিস বরাবর সেরকম আর 0 লেখা যাবে না। এক্স এক্সিস বরাবর এম টু এ, মানে ইয়ার যে সূত্র এফ ইকুয়াল টু এম এ, ওইখান থেকে এম টু এ, যেহেতু 2 নম্বর বস্তুর ক্ষেত্রে বিশ্লেষণ করতেছি তাই 2 নম্বর এম টু এ। তো এই এনটা এই সাইড আনলাম আর এফটা ওই সাইডে নিয়ে গেলাম, মানে আমরা নর্মাল ফোর্স মানে এই যে এই 2 নম্বর বস্তুটা এইদিকে কি কতটুকু ফোর্স দিচ্ছে সেটা আমরা বের করতে চাচ্ছি, মানে নর্মাল ফোর্স এর মানটা বের করতে চাচ্ছি। সাধারণত আমি এরকম বলছিলাম যে এরকম যে মনে করো একটা টেবিল, টেবিলের উপর এখানে একটা বস্তু আছে, বস্তু থাকলে এই বস্তুটার নিচের দিকে তার ওজন বলের সমান ডাব্লিউ বল প্রয়োগ করতেছে, সো এই ওজন বলের সমান ডাব্লিউ বল আবার লম্বভাবে প্রয়োগ করতেছে, সো এই টেবিল বা সার্ফেসটা লম্ব ভাবে উপরের দিকে ফিরাই দিবে, সেটা হলো নর্মাল ফোর্স এন। এখন যদি ব্যাপারটা এমন হয় দেয়ালের সাথে এইভাবে লাগায় রাখছি একটা বস্তু দেয়ালের সাথে, এই দিক থেকে আমি এফ বল প্রয়োগ করতেছি, এই এফ বলটা এই সারফেস, সারফেসের সাথে একেবারে লম্ব ভাবে যাচ্ছে, এফ বলটা সার্ফেসের সাথে যেহেতু লম্ব ভাবে যাচ্ছে, সুতরাং এই যে যেই বলটুকু লম্ব ভাবে যাচ্ছে ঠিক সেই বলটুকুই এই লম্ব ভাবে ফিরায় দিবে, মানে এখানে আমাদের ওজন বল কাজ করতেছে দেওয়াল বা দেওয়াল বা যেটাকে আমি সার্ফেস বলতেছি এই দেওয়ালের সাথে সমান্তরাল বরাবর। তাহলে কি এখানে নর্মাল ফোর্স আর এই ওজন বলের সমান হবে? অবশ্যই নর্মাল ফোর্স তখন ওজন বলের সমান হবে না, ওজন নর্মাল ফোর্স তখন কিসের সমান হবে? নর্মাল ফোর্স তখন এফ এর সমান হবে, মানে যতটুকু বল আমি এই দিক থেকে দিচ্ছি, মানে এফ ইন্টু এন, মানে এফ ইকুয়ালস এন। এখানেও দেখে তোমাদের ওই রকম একটা সিনারিও মনে হইতে পারে যে এখানে মনে করো একটা বড় সড় বস্তু 1 নম্বর বস্তু রেখে দিছি আর এখানে 2 নম্বর বস্তু এর সাথে এফ বলে লাগাই দিছি, সুতরাং এখান থেকে যে নর্মাল ফোর্সটা প্রয়োগ করতেছে নর্মাল ফোর্সের মানটা ওই এফ এর সমান, এরকম মনে হইতে পারে, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হলো যদি ব্যাপারটা এমন হয় যে নর্মাল ফোর্স ওইরকম হয়, কখন দেখাইছিলাম সাধারণত আগের দিনের খাতা না বের করি, যাই হোক এভাবে বুঝাই যে কখন ছিল, যখন এই টেবিলটা কোনো দিকে নড়তে চড়তে ছিল না, মানে টেবিলটাও নিচের দিকে যাচ্ছিল না আবার উপরের দিকে উঠতেছিল না, মানে ওয়াই এক্সিস বরাবর কোনো সরণ ত্বরণ কিছুই নাই, তখন আমি বলতে বলতে পারতাম যে নর্মাল ফোর্সটা ওজনের সমান। একইভাবে এই যে দেওয়ালটা, দেওয়ালের সাথে আমি একটা বস্তুকে লাগায় রাখছি, মানে এইভাবে এই যে একটা দেওয়াল, এই দেওয়ালের সাথে এই বস্তুটাকে মনে করো এইভাবে চাপ দিয়ে ধরে লাগায় রাখছি। এখন এইটার এফ মানে যতটুকু ফোর্স আমি এখান থেকে প্রয়োগ করতেছি এইটা এই ঠিক আর এখান থেকে মানে এই সারফেস থেকে যতটুকু বল এইদিকে দিচ্ছে, মানে নর্মাল ফোর্স যতটুকু দিচ্ছে সেটা এই আমার প্রয়োগকৃত ফোর্সের সমান হবে তখনই যখন এই জিনিসটা স্থির অবস্থায় থাকবে। কিন্তু যদি এমন হয় যে এদিক থেকে এভাবে বল প্রয়োগ করতেছি এটাও এদিকে যাচ্ছে, তখন আর এই নর্মাল ফোর্সটা আমার এই আমার প্রয়োগকৃত বল যেই বলটা আমি এখান থেকে প্রয়োগ করতেছি সেটার সমান হবে না। আশা করি বোঝা গেছে। এই জিনিসটা আমি আগের দিন বুঝাইছিলাম, আগের দিন এমন ভাবে বুঝাইছিলাম যে জাস্ট এই নর্মাল ফোর্সটা এর সমান সমানে হবে, কারণ তখন একটু কম কথায় বুঝাইছিলাম। এখন আরেকটু স্পেশাল কেস আসছে, স্পেশাল কেসটা কি যে 1 নম্বর বস্তু এখন নড়াচড়া করতেছে, মানে যেটার সাথে লাগায় রাখছি সেটাও এখন নড়াচড়া করতেছে, সে যেহেতু সেটা এখন নড়াচড়া করতেছে সুতরাং এখন নর্মাল ফোর্সটা মানে আগে যেভাবে আমি বলছিলাম নর্মাল ফোর্সটা এখন সেরকম হবে না। নর্মাল ফোর্সটা এখন কিরকম হবে? নর্মাল ফোর্সটা এই যে এখানে দেখা যাচ্ছে যে নর্মাল ফোর্সটা কি হয়েছে এফ মাইনাস এম টু এ। এফ মাইনাস এম টু এ মানে কি যতটুকু বল আমি প্রয়োগ করতেছি মাইনাস এই বলের যতটুকু মানে এই দ্বিতীয় বস্তুটা খায় ফেলতেছে, বলের যতটুকু দ্বিতীয় বস্তুটা খায় ফেলতেছে, দ্বিতীয় বস্তুটা খায় ফেলতেছে মানে কি
দ্বিতীয় বস্তুটা ওই যে দ্বিতীয় বস্তুর একটা ত্বরণ আছে, এই ত্বরণের কারণে এই দ্বিতীয় বস্তুর ত্বরণের সাথে তার ভর গুণ করলে নিশ্চয়ই একটা ফোর্স পাবো। এই ফোর্স মানে এই ফোর্স দিয়ে কি এর ত্বরণ হচ্ছে না, এর মানে কি চলাচল করা বা এক্স এক্সিস বরাবর সরণ এটা হচ্ছে না, যেহেতু এটা হচ্ছে তার মানে কি এই মানে এই বলটুকু এ খেয়ে ফেলতেছে। তো আমার প্রয়োগকৃত বল মাইনাস এই দুই নম্বর বস্তুর খায় ফেলা বল মাইনাস করলে আমরা নর্মাল ফোর্স পেয়ে যাব। এই নর্মাল ফোর্সটা কি হচ্ছে, এই নর্মাল ফোর্সটা এই দিক বরাবর এই এক নাম্বার বস্তু এই দুই নাম্বার বস্তুকে দিচ্ছে। আশা করি বোঝা গেছে। সাজিদ বোঝা গেছে? আমি কি ধীরে ধীরে কথা বলবো, আজকে শুরু করতে লেট হয়ে গেছে তো তাই একটু তাড়াতাড়ি শুরু করছিলাম। যাই হোক, ফারহান বোঝা গেছে? সাজিদ চলে গেল। ফারহান ইশা কেউই তো কথা বলেন। আচ্ছা, ফারহানের কথা শোনা যাচ্ছে না, মানে মাইকে হয়তো একটু প্রবলেম, গুড 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 করতেছে। যাই হোক, আমি আরেকবার না হয় বুঝাইলাম, আরেকবার বুঝাই তারপর চলে যাইতেছি, আরেকবার বুঝাই তারপর কোথায় যাওয়া যায়। এখানে কি জায়গা আছে? এখানে এখানে জায়গা আছে, হত তো এখানে বোঝানো যায়। এখানে ব্যাপারটা হলো যে এখানে সারফেসের সাথে এইখানে আমি একটা বল প্রয়োগ করছি এফ, এই এফ বল প্রয়োগ করছি। এখন এই এফ বলটা কি এই সারফেসের সাথে মানে এক নাম্বার বস্তুর যে এই পাশের ধার, এই ধারের সাথে একেবারে লম্বভাবে প্রয়োগ করা হচ্ছে। এখন এই লম্বভাবে প্রয়োগ করলে, লম্বভাবে কোনো একটা বল প্রয়োগ করলে এই এক নাম্বার বস্তুটা আবার ছাড়ে কথা বলবে না, এক নাম্বার বস্তুটাও এই লম্বভাবে একটা বল প্রয়োগ করবে, সেটা হলো নর্মাল ফোর্স। যেহেতু এইখানে এক নাম্বার বস্তুটা মানে যে সারফেসটা মানে এক নাম্বার বস্তুর যে পাশের এইটা, এটাও নড়াচড়া করতেছে, যেহেতু নড়াচড়া করতেছে তার মানে এখানে এফ ইকুয়াল টু এন এটা আমি লিখতে পারবো না। এখানে আমাদের কি লিখতে হবে, এন ইকুয়ালস হলো এফ মাইনাস এম টু এ, মানে এই যে দুই নাম্বার বস্তুর যতটুকু বল ইউজ করে ফেলতেছে। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন যেটুকু বলছিলাম যে যতটুকু বল লম্বভাবে প্রয়োগ করা হবে ততটুকু বলই এফ ফিরায় দিবে, এটা আমি বলছিলাম যে যতটুকু বল লম্বভাবে প্রয়োগ করা হবে ততটুকু বলই এফ ফিরায় দিবে। তার মানে কি, তার মানে এখানে লম্বভাবে ফিরায় দিচ্ছে এন পরিমাণ বল, তার মানে কি একে লম্বভাবে প্রয়োগ করা হচ্ছে এন পরিমাণ বল। এটুকু বুঝতে অসুবিধা আছে, মানে আমি এই এক নাম্বার বস্তুর ক্ষেত্রে বলতেছি এই এক নাম্বার বস্তু লম্বভাবে ফিরাই দিচ্ছে এন পরিমাণ বল, এন এর মান কত, এফ মাইনাস এম টু এ। যেহেতু এর লম্বভাবে এন পরিমাণ বল ফিরাই দিচ্ছে তার মানে এইখান একে প্রয়োগ করাই হচ্ছে এন পরিমাণ বল, তাই না? ওকে, তো এবার যদি আমি এক্স মানে এক নাম্বার বস্তুকে বিশ্লেষণ করতে যাই, আচ্ছা আমি ধীরে ধীরে কথা বলি, কারো যদি বুঝতে অসুবিধা হয় একটু আমাকে বইলো, যারা আছে দুইজনের একজনও ভালোভাবে কথা বলতেছে না। আচ্ছা বুঝাইছি এই পর্যন্ত। জি, এই তো, হ্যাঁ ফারহানের কথা শোনা যাচ্ছে, একটু ফারহান বলো। ফারহান কথা শোনা যাচ্ছে না, বুঝাই গেছে? আওয়াজ আসতেছে, তোমার কোনো কথা শুনে তোমাকে আপাতত মিউট করে দিলাম, সাউন্ড কমে গেছে। ওকে, ফারহান তোমাকে আপাতত মিউট করে দিছি, পরে যদি হয় তখন আবার কথা বলবো। ওকে, আচ্ছা, তো আমি যেরকম বলতেছিলাম যে এক নাম্বার বস্তুকে যে নর্মাল ফোর্সটা প্রয়োগ করা হচ্ছে সেই নর্মাল ফোর্সের মান হলো এফ মাইনাস এম টু এ। যেহেতু নর্মাল ফোর্সের মান আমরা পেয়ে গেছি এফ মাইনাস এম টু এ, মানে যেটা বুঝাইতে যাচ্ছিলাম যে যতটুকু বল লম্বভাবে প্রয়োগ করা হয় ততটুকুই ফিরায় দেয়, যেহেতু ফিরায় দিচ্ছে এন পরিমাণ বল তার মানে কি প্রয়োগ করাই হচ্ছে হলো এন পরিমাণ, মানে নর্মাল ফোর্সের সমান পরিমাণ বল। তো এক নাম্বার বস্তুর ক্ষেত্রে যদি আমি এখন বিশ্লেষণ করতে চাই, এক নাম্বার বস্তুর এক্স এক্সিস বরাবর রেজাল্টেন্ট ফোর্সটা হবে সামেশন অফ এফ এক্স ওয়ান ইকুয়ালস এন, তো এম ওয়ান এ ইকুয়ালস এন। তো এন এর মানটা আমরা আগেই পেয়ে গেছিলাম এই যে দুই নম্বর সমীকরণ থেকে, এই এন এর মানটা আমি এখানে বসাই দিলাম এফ মাইনাস এম টু এ, এফটাকে ওই পাশে নিয়ে গেলাম আর এম ওয়ানটাকে এই পাশে আনলাম,
এক্সেলারেশন এটাকে কমন নিয়ে ফেললাম, তাহলে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ। এখন দেখো এই এ এর মানটা আমি কোথায় পাবো, দেখো এই এ এর মানটা আমি পেতে পারি এই যে এই সমীকরণ থেকে, কই গেল, এ এর মানটা পাইতে পারি আমি এই যে এই 3 নাম্বার সমীকরণ হিসেবে যেটাকে দেখতেছো, এই 3 নাম্বার সমীকরণ থেকে আমি খুব সহজেই এই এ এর মানটা পেতে পারি। কিভাবে পাইতে পারি দেখো, এখানে লেখা আছে এম ওয়ান এ ইকুয়ালস এন, তার মানে এখানে এ এর মানটা পাইতে পারি, এই এম ওয়ানটা ওই পাশে ভাগ অবস্থায় নিয়ে যাবো, তার মানে আমি তখন এম ওয়ান এর মানে তখন আমি এক্সেলারেশন এ এর মানটা পেয়ে যাব। তো এক্সেলারেশন এ এর জায়গায় এন ডিভাইডেড বাই এম ওয়ান দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন দেখা যাক কি করা যায়। এখন এই নর্মাল ফোর্স এন, এন এর মানটা আমরা বের করব। এখন নর্মাল ফোর্স এন এর মানটা বের করার আগে একটা কাজ করি, যে উভয় পক্ষে মিউ গুণ করে ফেলি, মানে এই পাশেও আমি মিউ গুণ করছি, এই পাশেও আমি মিউ গুণ করছি। মিউ মানে কি, ওই যে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ওই স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টটাকে দুই পাশে গুণ করছি, দুই পাশে গুণ করলে এই যে এই পাশে আমি মিউ এন এটাকে গুণ করে ফেলছি। এখন গুণ করার ফলে কি হয়েছে, গুণ করার ফলে এইটা এসে গেছে যে ফ্রিকশন ইকুয়াল টু মিউ এন, ওই সূত্রে। এই যে দেখো এই পাশে আমি লিখে রাখছিলাম যে মিউ এন বা ফ্রিকশন ইকুয়াল টু এম টু জি, তার মানে এই মিউ এন এর জায়গায় আমি এম টু জি এই টার্মটাকে বসায় দিতে পারি। এই মিউ এন এর জায়গায় এম টু জি এই টার্মটাকে বসায় দিলাম, হয়ে গেল এম ওয়ান প্লাস এম টু ডিভাইডেড বাই মিউ ইন্টু এম ওয়ান। আশা করি বোঝা গেছে। ওকে আচ্ছা, আশা করি তোমাদের বোঝা গেছে। এখান থেকে আমি এফ এর মান মানে এম ওয়ান এর মান, এম টু এর মান, মানে প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর, আবার এখানে দ্বিতীয় বস্তুর ভর, এখানে প্রথম বস্তুর ভর, সবকিছু আমার জানা ছিল, সবকিছু যেহেতু আমাদের জানা আছে সেহেতু আমরা এখানে মানটা বসায় দিতে পারি। মানটা বসায় দিলে এটা আসবে 487 নিউটন। আর 487 নিউটনটা ওই যে আগের দিন বলছিলাম যে একটু স্মার্টলি লেখা যায়, স্মার্টলি কিভাবে 487, দেখো 490 এর খুব কাছাকাছি, 487.65 কি বলে অত কিছু, এতে 490 নিউটন স্মার্টলি এটা বলা যায়। আচ্ছা এখন আসে আমরা প্রবলেম 10-এ। প্রবলেম 10-এ আমাদের কি বলছে, প্রবলেম 10-এ একটা বলছে যে দুই একটা ইনক্লাইন প্লেন যেটা যেটা থিটা কোণে এরকম আনত আছে। এখন থিটা কোণে আনত থাকলে তখন কি হবে, থিটা কোণে আনত থাকলে সেটা আগেই পড়াইছিলাম যে এইদিকে একটা এক্সেলারেশন হবে, সেটা হলো এম 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 জি সাইন থিটা, এদিকে একটা বল কাজ করবে সেটা হলো এম জি সাইন থিটা, আর এই যে সার্ফেসের সাথে লম্বভাবে কাজ করবে কি এম জি কস থিটা, সেই কাজটা আমরা এখন ব্যবহার করব। এখন আমাদেরকে বলছে এটার এক্সেলারেশন কত হবে, মানে এই যে একটা 1 নাম্বার বস্তু আছে, এটা 2 নাম্বার বস্তু আছে, এদের মাঝখানে একটা মনে করো লাঠি বা রড দিয়ে দুইটা একসাথে লাগাই দেওয়া আছে, হয়তো সুপার গ্লু দিয়ে দুইটা একসাথে লাগাই দেওয়া আছে। এখন এম ওয়ান বস্তুর ভর দেওয়া আছে, এম টু বস্তুর ভর দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে মিউ ওয়ান আর মিউ টু। মিউ ওয়ান আর মিউ টু কি, মিউ ওয়ান আর মিউ টু হলো মানে এদের এই 1 নাম্বার বস্তু আর সারফেসের মধ্যেকার, 1 নাম্বার বস্তু আর এর নিচে যেই ইনক্লাইন প্লেনটা আছে, এই মানে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের এইখানের সারফেসের মাঝের ফ্রিকশনের ফ্রিকশন কোএফিসিয়েন্ট সেটা দেওয়া আছে, আবার এই 2 নাম্বার বস্তু আর সারফেস এর মাঝখানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট কত সেটা দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ফ্রিকশনের মান আর এখানে ফ্রিকশনের মান দুইটা এক না, আমাদেরকে এক্সেলারেশন বের করতে বলছে, আমাদেরকে এই দুইটা বস্তুর একটা কমন এক্সেলারেশন থাকবে সেটা বের করতে বলছে। দেওয়া আছে থিটা ইকুয়াল টু 29.5 ডিগ্রি। আচ্ছা এখন চলো আমরা বের করি এক্সেলারেশন আর টেনশন ফোর্স এর মানটা বের করছে। টেনশন ফোর্সটা কি, টেনশন ফোর্স যেটা হলো এই যে লাঠিতে বা যেটা রড বা যদি সুতা বলো সুতাতে যে টেনশন বারটি কাজ করতেছে সেটার মান আমাদের বের করতে বলছে। আচ্ছা দেখা যাক এক্স এক্সিস বরাবর আগে আমরা বিশ্লেষণ করি, এক্স এক্সিস কোনটা, এক্স এক্সিস হলো এই সারফেসের সাথে সমান্তরালে যেটা আছে, সারফেসের সাথে সমান্তরালে যেটা আছে সেটাকে আমরা এক্স এক্সিস বলতেছি। তো এক্স এক্সিস আছে হলো এক্স এক্সিস আলাদা ভাবে 1 নাম্বার বস্তু নিয়ে, আলাদা ভাবে 2 নাম্বার বস্তু নিয়ে আমরা বিশ্লেষণ করতে পারতাম, আলাদা ভাবে 1 নাম্বার 2 নাম্বার বস্তু নিয়ে, কিন্তু আসলে এটা জাস্ট টাইম ওয়েস্ট, কারণ আগেকার যেসব প্রবলেম ছিল এরকম ছিল, তারপরে এরকম ছিল, ওইখানে আমরা দুইটা বস্তুকে আলাদা ভাবে বিশ্লেষণ করে দিন শেষে যোগ করছিলাম। এখন আমরা দুইটা বস্তুকে মানে ওই ছোটখাটো করে করার, মানে অল্প অল্প করে ধাপে ধাপে করার দিন শেষ, এখন একটু বড় হয়েছে, তো বড় যেহেতু হয়েছে সেহেতু একটানে করে দিই। একটানে কিভাবে করে দিই, এইখানে প্রথমে আমরা এম ওয়ান এরটা বিশ্লেষণ করবো, এম ওয়ান এরটা বিশ্লেষণ করে প্লাস দিয়ে তারপরে এম টু এরটা বিশ্লেষণ করবো, ব্যাস কাজ শেষ। তো প্রথমে এম ওয়ান এরটা বিশ্লেষণ করি, এম ওয়ান এ দেখো এই সামনের দিকে কাজ করতেছে এম ওয়ান
m1g sin থিটা, আবার দেখো সামনের দিকে কাজ করতেছে টেনশন t, আবার দেখো পিছনের দিকে মানে বস্তুটার গতি তো এই দিকে তাই না, বস্তুটার গতি হলো ওই দিকে, যেহেতু ওই দিকে গতি তার মানে এই পিছনের দিকে কাজ করতেছে ফ্রিকশন, ফ্রিকশন 1 মানে এক নাম্বার বস্তুর উপর ফ্রিকশন, তো তাই ফ্রিকশন 1। ওকে আশা করি এইটুকু বোঝা গেছে। আচ্ছা এবার আসি আমরা 2 নম্বর বস্তুর ক্ষেত্রে, 2 নম্বর বস্তুর ক্ষেত্রে সামনে দিয়ে কাজ করতেছে এম টু জি সাইন থিটা, আমরা ধরে নিলাম এইদিকে পজিটিভ আর উপরের দিকে মানে এই নিচের দিকে পজিটিভ আর ওই উপরের দিকে নেগেটিভ, ঠিক আছে, তার মানে এটা পজিটিভ দিকে কাজ করতেছে তার মানে এর সামনে পজিটিভ, যেহেতু এটা আসতেছে এই দিকে মানে এক্সেলারেশনটা দিন শেষে এই দিকে, যেহেতু এই দিকে তার মানে ফ্রিকশন কাজ করতেছে বিপরীত দিকে, যেহেতু ফ্রিকশনটা বিপরীত দিকে কাজ করতেছে তার মানে নেগেটিভ দিকে কাজ করতেছে মাইনাস এফ টু মানে 2 নম্বর বস্তুর ফ্রিকশন। আবার এর সাথে একটা লাঠি বাঁধা আছে, যেহেতু এখানে লাঠি বাঁধা আছে সেহেতু এই দিকে কাজ করতেছে টেনশন ফোর্স টি মানে বিপরীত দিকে মানে নেগেটিভ দিকে কাজ করছে টেনশন টি, মানে প্রথম বস্তুর ক্ষেত্রে টেনশন কাজ করতেছিল এই যে নিচের দিকে আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে টেনশন কাজ করতেছে উপরের দিকে, সো মাইনাস টি। এখান থেকে আমরা বিশ্লেষণ করলাম, করে এখানে প্লাস টি পজিটিভ টি নেগেটিভ টি কাটা, তো এফ ওয়ান কে আমরা কি লিখতে পারি, ওই যে যেটা বলছিলাম যে এখানে নর্মাল ফোর্স এন এর মানটা হলো এম জি কস থিটা, তো 1 নম্বর বস্তুর ক্ষেত্রে ফ্রিকশন কি হবে, 1 নম্বর ক্ষেত্রে ফ্রিকশন হবে মিউ এন ওয়ান, আর এন ওয়ান এর মান কত, এম ওয়ান জি কস থিটা, একবারে লিখে ফেলছি ফ্রিকশনের মান থেকে মিউ ওয়ান এম ওয়ান জি কস থিটা, আবার এই ফ্রিকশন টু এর মান থেকে মিউ টু এম টু জি কস থিটা। আশা করি বোঝা গেছে, এখান থেকে এম ওয়ান প্লাস এম টু এর মানটা ভাগ অবস্থায় নিয়ে গেছি, হয়ে গেছে আমাদের কাজ, এক্সেলারেশন এর মানটা পেয়ে গেছি, বোঝা গেছে। ফারহান কি কথা বলতে পারতেছো এখন, না একবারে আজীবনের মতো মিউট করে দিলাম। হ্যাঁ আনমিউট হচ্ছে কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এরপরে আমি পরের প্রবলেম মানে পরের ইয়াতে যাই, যেখানে আমাকে বলছিল কি কিসের মান বের করতে, টেনশন টি এর মান করতে, এক্সেলারেশন এ তো হয়ে গেছে এখন টেনশন টি এর মান বের করতে বলছে। আচ্ছা এখানে একটু কাটাকুটা এখানে আসি, এখানে এখন আমাদের একটা ঝামেলায় পড়ে যাইতে হইতেছে, ঝামেলায় কি পড়ে যাইতে হইতেছে, আগেরবার আমরা 1 নম্বর ইকুয়েশন মানে 1 নম্বর বস্তুর ক্ষেত্রে একটা ইকুয়েশন বের করতাম, 2 নম্বর বস্তুর ক্ষেত্রে একটা ইকুয়েশন বের করতাম, 2 নম্বর বস্তুর ক্ষেত্রে ইকুয়েশন বের করে তারপরে কি করতাম, তারপরে হয়তো বা 1 নম্বর ইকুয়েশন নিয়ে আসতাম অথবা 2 নম্বর ইকুয়েশন নিয়ে আসতাম, সেখানে আমাদের টেনশন টি থাকতো, যেহেতু টেনশন টি থাকতো ওইখান থেকে আমরা এক্সেলারেশন এ এর মানটা বসাই দিয়ে খুব সহজে টেনশন টি এর মানটা বের করে ফেলতে পারতাম। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো আগে যখন এক্সেলারেশন বের করছি তখন তো আমরা মানে শর্টকাট করার জন্য এই 1 নম্বর বস্তুর ইকুয়েশন 2 নম্বর বস্তুর ইকুয়েশন বের করি নাই, তো কি হবে, এক লাইন মাত্র এক লাইন নিতে করতে হবে তাই না, ওই এক লাইনটা আমরা এখানেই করে ফেলি। ওকে তো 1 নম্বর বস্তুর ক্ষেত্রে আমি বিশ্লেষণ করতেছি, 1 নম্বর বস্তু কি সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে এম ওয়ান জি সাইন থিটা, পিছনে দিয়ে কাজ করতেছিল ফ্রিকশন, আবার সামনে দিয়ে কাজ করতেছিল টেনশন ফ্রি, মানে এখানে 1 নম্বর বস্তুর ক্ষেত্রে আমি যেই টুকু লিখছিলাম মানে যে পোর্শনটুকু ছিল এম ওয়ান জি সাইন থিটা প্লাস টেনশন, মানে এই যে সামনে দিয়ে কাজ করতেছিল এম ওয়ান জি সাইন থিটা, সামনে দিয়ে কাজ করতেছিল টেনশন ফোর্স টি, আর পেছনের দিকে কাজ করতেছিল ফ্রিকশন ফোর্স, সেটাই আমি জাস্ট এখানে লিখে দিলাম। এখানে আমি জাস্ট এম ওয়ান কে বিশ্লেষণ করতেছি, এখানে দেখো সামেশন অফ এফেক্ট মানে এক্স এক্সিস বরাবর যে রেজাল্টেন্ট ফোর্সটা আসছিল সেই ফোর্সটা লেখার সময় আমি যখন ম্যাচ দিছিলাম তখন এম ওয়ান প্লাস এম টু দুইটাই দিছিলাম, কারণ কি আমি একসাথে দুইটার কথা বিশ্লেষণ করতেছিলাম, তাই আমি এম ওয়ান প্লাস এম টু দিছিলাম। কিন্তু এখানে দেখো সামেশন অফ এফ এক্স ওয়ান মানে এখানে আমি জাস্ট 1 নম্বর বস্তুর ক্ষেত্রে বিশ্লেষণ করতেছি, যেহেতু আমি জাস্ট 1 নম্বর বস্তুর ক্ষেত্রে বিশ্লেষণ করতেছি তাহলে এখানে ম্যাচটা হবে শুধুমাত্র 1 নম্বর বস্তু, ঠিক আছে, তো এখানে আমি এম ওয়ান এর মানটা এই টেনশনের টিটা এই পাশে আনলাম, ওইটা ওই পাশে নিয়ে গেলাম, আমার এরকম একটা ইকুয়েশন দাঁড়ালো, এখান থেকে আমি এম ওয়ান এর মানটা কমন নিলাম, কমন নিয়ে এখন কি করব, এখন আমরা এই এক্সেলারেশন এর মানটা বসাই দিই, মানে আগে আমরা যেরকম করতাম আর কি সেরকম এক্সেলারেশন এর মানটা বসাই দিই। এক্সেলারেশন এর মানটা কি ছিল আমাদের, এই পাশে ছিল হলো জি সাইন থিটা এম ওয়ান প্লাস এম টু মাইনাস জি কস থিটা মিউ ওয়ান এম ওয়ান মিউ টু এম টু। ওকে তো এই জিনিসটা আমি এখানে বসাই দিলাম জি কস থিটা মিউ ওয়ান এম টু, এর সাথে আবার মাইনাস দিয়ে মাইনাস জি সাইন থিটা প্লাস মিউ ওয়ান জি কস থিটা, এই দুইটা টার্ম ছিল, তো এই মাইনাস জি সাইন থিটা প্লাস মিউ ওয়ান জি কস থিটা, বুঝতেই পারতেছো অনেক বেশি গ্যাদারিং হয়ে যাইতেছে, মানে একটু বুঝতে মানে ইকুয়েশনটা আসলে ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে, তাও যাই হোক আমরা চেষ্টা করতে থাকি হয় কিনা কিছু দেখা যাক। তো আমি প্রথমে কি করলাম, প্রথমে এই জি কস থিটা দিয়ে এই দুইটাকে গুণ করে দিলাম, এই জি সাইন থিটা দিয়ে এম ওয়ান আর এম টু
এই দুটাকে গুণ করার দরকার নাই। কেন দরকার নাই দেখো, এই M1 এর সাথে কি এই দুইটা গুণ হবে না? মানে এখানে যদি আমি যোগ আর বিয়োগের কাজ করতে চাই, যোগ আর বিয়োগের কাজ যদি করতে চাই, তাহলে দেখো এই M1 প্লাস M2 এর সাথে জি সাইন থিটার একটা গুণ হবে, আবার M1 প্লাস M2 এর সাথে μ1 জি কস থিটা এর একটা গুণ হবে। যেহেতু এর একটা গুণ হবে, এর একটা গুণ হবে, দেখো এই যে এখানে আছে জি সাইন থিটা M1 প্লাস M2, এটা পজিটিভ আছে, এর সাথে যদি আমি একদম ধরে গুণ করে দিই তাহলে কি হবে, তাহলে এইটা আর এটা একবারে আমি কেটে দিতে পারবো। তাই এটাকে আর আলাদাভাবে ভেঙে এই জি সাইন থিটার সাথে M1 গুণ, জি সাইন থিটার সাথে M2 গুণ এভাবে ভেঙে লিখলাম না, একবারে দিয়ে দিলাম। ওকে, আর এই যে এই টার্মটা, এই টার্মটাকে আমাদের একটু ভেঙে লেখার প্রয়োজন আছে। এই যে তুমি দেখতে পাচ্ছো যে এই পাশে কিছু কাটাকাটি গেছে, এইখানে কাটাকাটি থেকে আমি বুঝতে পারতেছি যে আমার যদি ঝামেলা এড়াইতে যাইতে হয় তাহলে এই জি কস থিটাটাকে আগে থেকে একটু গুণ করে ফেলতে হবে। তো জি কস থিটাকে আগে থেকে গুণ করে ফেলি, জি কস থিটার সাথে μ1 M1, আর জি কস থিটার সাথে মাইনাস জি কস থিটা মাইনাস জি কস থিটার সাথে μ2 M2, এই দুটা গুণ করে ফেললাম, এই যে গুণ করে রেখে দিলাম। ওকে, এরপরে মানে আমি যোগ বিয়োগের কাজটা করতে চাইতেছি, যোগ বিয়োগের কাজটা করার সময় প্রথমে M1 প্লাস M2 এটা জি সাইন থিটার সাথে একবারে গুণ দিয়ে দিলাম, হয়ে গেল। আর এইবার কি করলাম, এই যে যেখানে আমাদের মিউ মিউ এগুলো ছিল সেগুলোর সাথে আমি একটা একটা করে গুণ দিব, মানে প্রথমে M1 গুণ দিব, প্রথমে M1 গুণ দিলাম, এই যে μ1 জি কস থিটা এর সাথে M1 গুণ দিলাম, আবার M2, M2 দিয়ে আবার ওই μ1 জি কস থিটা M2 এটা গুণ দিয়ে ফেললাম। ওকে, গুণ দিয়ে ফেলার ফলে তখন এটা আর এটা আমার কাটা যাইতেছে। এখন দেখো জি কস থিটা μ1 M1, আর এখানে আছে আবার কি μ1 জি কস থিটা M1, মানে এই দুইটা আসলে একই টার্ম, কিন্তু এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, এই দুটাকেও কেটে দিতে পারি। আর এখানে দেখো জি কস থিটা μ2 M2, আর কিন্তু এখানে দেখো জি কস থিটা এটা μ1, ঠিক আছে? সুতরাং এইটা আর এটা আমি কাটতে পারবো না, পুরোটাই এক আছে। দেখো এখানে দেখো জি কস থিটা আছে, M2 আছে, এখানে জি কস থিটা আছে, M2 আছে, কিন্তু এখানে আছে μ2, এখানে আছে μ1, ঠিক আছে? আর নিচে ভাগ অবস্থায় একবারে তো M1 প্লাস M2 থেকেই গেল। তো এই যে এই জিনিসটা পজিটিভ, তাই আগে লিখলাম μ1 M2 জি কস থিটা, তারপর এই জিনিসটা নেগেটিভ, তাই পরে লিখলাম μ2 M2 জি কস থিটা, আর ভাগ অবস্থায় আগে থেকেই ছিল M1 প্লাস M2। এখান থেকে আমি কি কমন নিতে পারি, আমি এখান থেকে কমন নিতে পারি M2 জি কস থিটা। এই M2 জি কস থিটা কমন নিয়ে আগে থেকে M1 কমন নেওয়া ছিল, তার সাথে গুণ হয়ে গেল, কি আসলে M1 M2 ইন্টু জি কস থিটা। আর এখানে দেখো μ1 আর μ2 এরা কি, যেহেতু কমন নিছি তো এগুলা একসাথে এসে যাবে μ1 মাইনাস μ2। তো এখান থেকে আমি সহজেই টেনশন ফোর্সের মানটা পেয়ে যাচ্ছি। দেখো টেনশন ফোর্সের যা যা দরকার ছিল সবকিছু আমার দেওয়া আছে। দেখো এখানে আমাদের ভর দেওয়া ছিল, মানে M1 দেওয়া ছিল 1.6 কেজি, μ1 দেওয়া ছিল, M2 দেওয়া ছিল 1.127, সবকিছুই আমার কাছে আছে, সবকিছু দিয়ে আমি মানে জি এর মান তো জানে আছে, কস থিটা, থিটার মান দেওয়া আছে 29.5 ডিগ্রি, সেটা দিয়ে আমি সহজেই এখানে টেনশন ফোর্সের মানটা বের করতে পারতেছি। বোঝা কি গেছে? আচ্ছা দুইজন আছে, ঈশা কোনো কথা টথা বলো না, আজকে একটু কথা টথা বইলো যদি বুঝতে অসুবিধা হয়, কারণ মাত্র দুইজন আছে, তো মানে আমার তো বুঝাই ইয়া করতে হবে, তাই না? আর ফারহান যদি পারো কথা বললো, তবু ফারহানের মাইকে ডিস্টার্ব করতেছে, আর ঈশা যদি পারো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই বললো। আশা করি এটা বোঝা গেছে। এখন এটা বুঝাইতে যায় আমার নিজেরও প্রাণ বের হয়ে গেছে, তোমাদের নিজেরও প্রাণ বের হয়ে যাইতে পারে। অলরেডি এই পাশে জলযন্ত্র প্রমাণ দেখতে পাইতেছ যে এটা করতে যায়, মানে এরকম মেথডে করতে যায় আমার একবার কাটা লাগছে, মানে বড় করছিলাম, অনেক বেশি বড় হয়ে গেছে, দিন শেষে ভুল এসে গেছে, দিন শেষে কেটে মেটে নিয়ে আবার এই পাশে করতে হইতেছে। তাহলে কেমন হইতো যদি আমি এই যে এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটাতে আমি এক্সেলারেশন এর মানটা বসাই দিতাম, বা এই যে এখানে এ ছিল এখানে আমি যদি এ বসাই দিতাম, আমি খুব সহজে টি এর মানটা পেয়ে যেতে পারতাম না। এখন এক্সেলারেশন এ এর মানটা আবার কই পাবো? এক্সেলারেশন এ এর মানটা দেখো এখানে জি সাইন থিটা M1, এখানে যদি আমি থিটার মান বসাই দিতাম, এখানেও থিটার মান বসাই দিতাম, M1 M2 এর মান বসাই দিতাম, μ1 μ2 এর মান বসাই দিতাম, আমি খুব সহজে এক্সেলারেশন এ এর মানটা পেয়ে যাইতাম। এক্সেলারেশন এ এর মানটা পেয়ে গিয়ে তারপরে আমাদেরকে মনে করো আগে যেভাবে করতাম আমি সেই মানে ট্র্যাডিশনাল ওয়েতেই এই পুরো প্রমাণটা করে দেখাইছি, এখন তোমাদের একটা শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি। শর্টকাট পদ্ধতি কি, এই এক্সেলারেশন এ এর মানটা ওই যে আগে যে সমীকরণ দেখাইলাম ওই সমীকরণ থেকে এক্সেলারেশন এ এর মানটা বের করে ফেলি, এক্সেলারেশন এ এর মানটা বের করে ফেলে সেখান থেকে এর মানটা আমি এই যে এখানে যেহেতু কমন নেওয়া আছে M1, এখানে আমি এর মানটা বসাই দিই জি সাইন থিটা, থিটার মান বসাই দিই μ1, μ1 এর মান বসাই দিই জি কস থিটা মান বসাই দিই, হয়ে যায়, আমি সহজেই টেনশন টি এর মানটা পাই যেতে পারতেছি। এবং টেনশন টি এর মানটা আমি আগে থেকেই ক্যালকুলেশনে হিসাব করেই রাখছি, টেনশন টি এর মানটা ওই একই 0.93।
0.93 আসতেছে। আশা করি বোঝা গেছে, মানে এত কষ্ট করার আসলে দরকার হয় না। তবু আগে যেভাবে করতাম, মানে তোমরা বলতেই পারো যে ভাইয়া এখন কাটটাই পড়ে বড় ইকুয়েশন চলে আসছে, তাই আগের মতো করলেন না, আগে তো এইভাবে শিখাইছিলেন, তো ওইভাবে শিখালাম, আবার নতুন একটা পদ্ধতিও দিয়ে দিলাম। আশা করি বোঝা গেছে। ওকে, আমি একটু পানি খেয়ে আসছি, তাতে মনে হয় ভালো হবে, তারপরে আমরা এক্সারসাইজ 7টা করব। আচ্ছা, আসলে তো তোমরা কোনো কথাবার্তা নেই আজকে, জাস্ট তো আমি আমার মতো কথা বলতে থাকি। তোমরা শোনো, অনেকে আবার রেকর্ডিং চাইছে, মানে রেকর্ডিং দেখবে, তাদের জন্য আসলে ক্লাসটা নিতেই হবে, অনেকের ক্লাস টাস চলতেছে। আচ্ছা, আমি তারও বলে রাখি, যাদের সম্ভব হয় তারা চলে আসো। ওকে, এরপরে আমরা এক্সারসাইজ 27 নাম্বারে আসি। এক্সারসাইজ 27 আমাদের কি বলছে? এক্সারসাইজ 27-এ দেখো, এখানে একটা এক্সারসাইজ 27 বলতেছি, সবাই কি বুঝতেছে কিনা? এক্সারসাইজ 27 আসলে ওই যে আমরা যে বই থেকে পড়াই এইচআর কে ফিজিক্স, ওই বইয়ের 27 নাম্বার প্রবলেম। এটা হয়তো বা আমি যে পিডিএফ দিছিলাম, মানে যে পিডিএফ থেকে আমরা প্রবলেম সলভিং আলোচনা করতেছি, সেই পিডিএফ এর কত নম্বরে আছে আমার জানা নাই, শেষের দিকেই আছে, ছবি দেখলে আসলে টের পাওয়া যাবে। আর এখন যদি আমি ধারণা দিয়ে রাখি, ওইখানে যেরকমই প্রশ্ন থাকুক তুমি অ্যান্সার করতে পারবা। যাই হোক, যেমনটা বলছে দেখো, এখানে যে সবুজ একটা দেখতে পাচ্ছ, আমি নিজে বুঝতেছি না সবুজ কিনা। যাই হোক, এই সবুজ, এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালের সাথে একটা রশি বাঁধা আছে, আবার এখানে আরেকটা সবুজ এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা টেবিল, টেবিলের উপর 2 নাম্বার একটা বস্তু রাখা আছে, এখান থেকে একটা দড়ি বাঁধা আছে, এখান থেকে একটা দড়ি বেঁধে, এখান থেকে একটা দড়ি বেঁধে, আবার এই যে যে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে আরেকটা দড়ি বেঁধে এই 1 নাম্বার বস্তুকে ধরে ঝুলাই দেওয়া হয়েছে। মানে এই টেবিলের উপর 2 নাম্বার বস্তু রাখা আছে, আবার এর সাথে একটা দড়ি বাঁধা আছে, আবার এইখান থেকে ইয়া থেকে বলবো কি বলে এটাকে, দেওয়াল, দেওয়াল, দেওয়ালে হয়তো বা দড়িটা আগে এরকম ছিল, এখানে দড়ির এখানে এরকম ভাবে বেঁধে 1 নাম্বার বস্তু ঝুলাই দিছে, যেহেতু 1 নাম্বার বস্তু ঝুলাই দিছে তখন দড়িটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে এইটা একেবারে হরিজন্টালি মানে ভূমির সাথে সমান্তরাল হয়ে গেছে, আর এইটা এটা এখনো বাঁকা অবস্থায় আছে, বাঁকা অবস্থায় কতটুকু আছে, ভূমির সাথে 41 ডিগ্রি কোণ করে আছে। তো ভূমির সাথে 41 ডিগ্রি কোণ করে আছে। এখন আমার কাছে জানতে চাইছে আমাকে কি কি দিয়ে দিছে সেটা আগে দেখি। আমাকে দিয়ে দিছে হলো এই দ্বিতীয় বস্তুর ওজন দিয়ে দিছে, ভর দেয় নাই, মানে M2টা দেয় নাই আমাকে, আমাকে দ্বিতীয় বস্তুর ওজন দিয়ে দিছে। আর কি দিছে? আর দিছে হলো এই টেবিল আর দ্বিতীয় বস্তুর মাঝে, আজকে কথা বেশি আটকায় যাচ্ছে, ধীরে ধীরে বুঝো। আর আমাকে আর কি দিছে? আর দিছে হলো এই টেবিল আর দ্বিতীয় বস্তুর মাঝে যেই ফ্রিকশন আছে, এই ফ্রিকশন কোএফিসিয়েন্টটা মিউ এ, স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টটা 0.25, এই স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টটা দিয়ে দিছে। মানে আমাদেরকে কি কি দিয়ে দিছে? দ্বিতীয় বস্তুর ওজনটা দিয়ে দিছে, আর দ্বিতীয় বস্তু আর টেবিলের মাঝে যে স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট সেটা দিয়ে দিছে। এখন তো বুঝতেই পারতেছো যে প্রবলেমটা দেখে, মানে আগে তো এরকম প্রবলেম সলভ করি নাই, মানে প্রথমেই একটা ভালো কাজ করে রাখলাম, সেটা হলো যে এই ওজন থেকে ভরটা বের করে রাখলাম, প্রথমে একটা ভালো কাজ করলাম, সেটা হলো এই 712 নিউটন থেকে এর দ্বিতীয় দ্বিতীয় বস্তুর ওজন দেওয়া ছিল, ওজন থেকে জাস্ট 9.8 দিয়ে ভাগ দিয়ে এর ভরটা বের করে রাখলাম। মানে ছোট কাজ তো, তাড়াতাড়ি করে ফেলা ভালো। আচ্ছা, পরবর্তীতে এটা আমাদের আবার দরকার হবে না তবু। আচ্ছা, এখন আমাকে বলছে যে কোশ্চেন কি বলছে, এখন বলছে যে 2 নাম্বার বস্তুর কোনো W1, মানে 2 নাম্বার বস্তুর কোনো ওজনও দেওয়া নাই, 2 নাম্বার বস্তুর কোনো ভরটার কিছুই দেওয়া নাই। এখন আমাকে বলছে যে এক না এই 1 নাম্বার বস্তুর মানে কি বলবো, ওজন বা ভর কত হইলে, মানে ওজন কত হইলে, 1 নাম্বার বস্তুর ওজন কত হইলে, মানে সর্বোচ্চ কত হইলে এই 2 নাম্বার বস্তু এইখানে আছে এইখানেই থাকবে, মানে 2 নাম্বার বস্তু এখানে স্থির অবস্থায় বসে আছে, স্থির অবস্থায় বসেই থাকবে, মানে এই পুরো সেট আপটা, মানে এই যে দেওয়ালটা এর সাথে এইভাবে
ভাবে রশি লাগানো আছে, এখান দিয়ে 1 নম্বর বস্তু ঝুলতেছে, পুরো সেটআপটা এরকমই থাকবে। 2 নম্বর বস্তু টেবিলের উপর ছিল, টেবিলের উপরেই থাকবে। এখান থেকে তো মনে করো টান খেয়ে এদিক দিয়ে চলে আসার কথা, তাই না? টান খেয়ে এদিকে চলে আসার কথা। তো বলছে যে 1 নম্বর ব্লকের বা 1 নম্বর বস্তুর ওজন সর্বোচ্চ কত হইলে এটা এখানে থাকবে, তার চেয়ে বেশি হইলে কি হবে, টান খেয়ে ওইদিক থেকে মানে মনে করো এই ইয়া থেকে পড়ে যাবে, টেবিল থেকে পড়ে যাবে। তো চলো আমরা বের করার চেষ্টা করি। এখন দেখো এইখানে এইখানে মনে করো বিভিন্ন দিকে বিভিন্ন রকম টেনশন ফোর্স কাজ করতেছে। এইদিকে রশি বরাবর এইদিকে কাজ করতেছে টেনশন ফোর্স TA, এইদিকে রশি বরাবর এইদিকে কাজ করতেছে টেনশন ফোর্স মনে করো TB ধরে নিলাম, আর এইদিকে কাজ করতেছে TC। আচ্ছা আমি এইখানে উল্টা ধরছিলাম, আমি এই যে এখানে আগে থেকে করে রাখছি, আগে থেকে এইদিকে আমি ধরছিলাম TA, এদিকে কাজ করতেছে টেনশন ফোর্স TA, এদিকে কাজ করতেছে মনে করো টেনশন ফোর্স TC, আর এই নিচের দিকে মানে এই দিকে কাজ করছে টেনশন ফোর্স TB, এদিকে কাজ করছে টেনশন ফোর্স TCA। তো আশা করি এই ডায়াগ্রামটা তোমাদের বোঝা গেছে, মানে এই যে এখানে যে সুতার জটলা পাকায় আছে, এই সুতার জটলা পাকায় কোন দিকে কি ফোর্সেস কাজ করতেছে সেটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আচ্ছা কিছুক্ষণ আগে একটা প্রবলেমের মাধ্যমে আমি নর্মাল ফোর্সটাকে মানে Nটাকে নতুন ভাবে তোমাদের কাছে পরিচয় করায় দিলাম, এখন এই মানে এই প্রবলেমে তোমাদের কাছে আবার টেনশন ফোর্স TTাকে আরেকটু নতুন ভাবে পরিচয় করায় দিব। আরেকটু নতুন ভাবে কিভাবে পরিচয় করাই দিব, আর এভাবে দেখো মনে করো একটা ব্লক এইভাবে তুমি টানতেছো একটা রশি দিয়ে, তো কি বলছিলাম যে এই ব্লক থেকে বিশ্লেষণ করলে এই দিকে কাজ করতেছে টেনশন ফোর্স T। এখন তুমি যদি তোমার হাত থেকে বিশ্লেষণ করো, তোমার হাত মানে মানে হাত থেকে বিশ্লেষণ করো কোন দিকে কি ফোর্সেস কাজ করতেছে, তাহলে তুমি এরকম দেখবা যে হাত থেকে এইদিকে কাজ করতেছে টেনশন ফোর্স T। মানে কি এদিকে মনে করো একটা M ভরের ব্লক ছিল, এটাকে তুমি রশি দিয়ে টেনে এদিকে নিয়ে যাচ্ছ, এখানে তোমার হাত আছে এদিক থেকে টেনে তুমি নিয়ে যাচ্ছ। এখন তুমি যদি হাত থেকে বিশ্লেষণ করো তাহলে দেখবা টেনশন ফোর্স কাজ করতেছে এইদিকে, আবার যদি তুমি ব্লক থেকে বিশ্লেষণ করো তাহলে দেখবা টেনশন ফোর্স কাজ করতেছে ওইদিকে একেবারে রশি বরাবর। একই ভাবে মনে করো দুইটা বস্তু আছে এভাবে বাঁধা, এরপর তুমি এখানে টেনে নিয়ে যাচ্ছ, এখানে টেনে নিয়ে যাচ্ছ। এখন এই বস্তু থেকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে দেখবা টেনশন ফোর্স কাজ করতেছে এইদিকে, আবার তুমি যদি এই বস্তু থেকে বিশ্লেষণ করো তাহলে দেখবা টেনশন ফোর্স কাজ করতেছে ওইদিকে। তার মানে কি? তার মানে হলো তুমি যদি এই রশিটার কথা জাস্ট বিবেচনা করো, মানে বিভিন্ন দিকে একটা সামঞ্জস্য আনার চেষ্টা করো, তাহলে তোমার মনে হবে যে রশির উপর কোনো টেনশন ফোর্সই কাজ করতেছে না, মানে এইদিকে যত পরিমাণ ফোর্স কাজ করতেছে আবার বিপরীত দিকে ফোর্স কাজ করতেছে, মানে কি পরস্পর বিপরীতমুখী হয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে, মানে এইদিকে টি মানে এদের মান তো সমান পরস্পর সমান, এদিকের টি আর এদিকের টি পরস্পর সমান মানে কাটাকাটি হয়ে নাই হয়ে যাচ্ছে, তোমাদের মনে হইতেই পারে। আবার দেখো এই যে এখানকার প্রবলেমটা ছিল, এখানকার প্রবলেমে কি হচ্ছিল, এখানকার প্রবলেমে এইদিকে কাজ করতেছিল টেনশন ফোর্স টি, আবার এইদিকে কাজ করতেছিল টেনশন ফোর্স টি। দিন শেষে তোমার মনে হইতে পারে এই রডের ওপর কোনো ফোর্সই কাজ করতেছে না, এদিকেও টি কাজ করতেছে এদিকেও টি কাজ করতেছে, তার মানে কি দিন শেষে কি একই মানের দিন শেষে কাটাকাটি হয়ে নাই হয়ে যাচ্ছে। এই যে দেখো এখানে দুই পাশে কাটাকাটি হয়ে নাই হয়ে গেছিল, এখানেও টি কাটাকাটি হয়ে গেছিল, এখানেও টি কাটাকাটি হয়ে গেছিল। আচ্ছা টেনশন ফোর্সটা আসলে জিনিসটাই এরকম যে সাধারণভাবে আমরা ইকুয়েশন যদি বিবেচনা করি তাহলে আমরা এরকমই বুঝতে পারবো যে ধীরে ধীরে ওকে বুঝতে পারলে না বুঝতে পারলে তোমরা একটু বইলো আমাকে, আমার গলা আজকে কেন জানি বসে যাচ্ছে। ওকে যেমনটা তোমাদের বোঝাচ্ছিলাম যে টেনশন ফোর্সটা এমনই যদি বিভিন্ন দিক থেকে তুমি বিশ্লেষণ করো তাহলে তোমার দিন শেষে মনে হবে যে টেনশন ফোর্স আসলে কাটাকাটি হয়ে জিরো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তুমি যদি ওই রশিটা হও, তুমি যদি রশিটা হও তাহলে তুমি নিজেই বুঝবা যে আসলে নিজের ভিতরে কি জ্বালাময় মানে জ্বালা টালা কাজ করতেছে, নিজের ভিতরে কি আসলে টান টান কাজ করতেছে সেটা তুমি বুঝতে পারবা। সেটা হলো যদি রশি থেকে বিশ্লেষণ করো, জাস্ট রশিটাকে দেখো, আর যদি বিভিন্ন দিক থেকে মানে ব্লকের সাপেক্ষে বিশ্লেষণ করো তাহলে তোমার মনে হবে যে টেনশন ফোর্স কাটাকাটি হয়ে নাই হয়ে যাচ্ছে। ঠিক এই কাজটাই এখানে হয়েছে, এখানে হলো আমরা বিভিন্ন ব্লকের সাপেক্ষে বিশ্লেষণ করতেছি, এদিক থেকে এখানে ধরে রাখছে সো এদিকে একটা টেনশন কাজ করতেছে, এদিক থেকে আবার আরেকটা ব্লক ধরে রাখছে সো এদিকে একটা টেনশন কাজ করতেছে, এদিক থেকে আরেকটা ব্লক ধরে রাখছে সো এদিক থেকে একটা টেনশন কাজ করতেছে, দিন শেষে কাটাকাটি হয়ে সব নাই হয়ে যাবে, তাই না? দিন শেষে কাটাকাটি হয়ে সব নাই হয়ে যাবে। কাটাকাটি হয়ে নাই কিভাবে হবে, তোমরা যারা ভেক্টর পড়ছো বা 9-10 এর কনসেপ্ট রাখো তারা জানো যে একটা ত্রিভুজে যদি এমন হয় যে একটা ভেক্টর এদিকে কাজ করতেছে আবার আরেকটা ভেক্টর এদিকে কাজ করতেছে আবার আরেকটা ভেক্টর এদিকে কাজ করতেছে, তার মানে কি ভেক্টরটা এখান থেকে চলা শুরু করছিল এদিকে গেছে আবার এদিকে আসছে আবার এদিকে আসছে, মানে দিন শেষে একই জায়গায় আসছে, তাই না? মানে
ঘুরে নিয়ে একই জায়গায় আসছে, যেহেতু ঘুরে নিয়ে একই জায়গায় আসছে সুতরাং এদের রেজাল্টেন্ট মানে রেজাল্টেন্ট যদি নির্ণয় করতে চাই আর ইকুয়াল টু জিরো, তিন শেষে রেজাল্টেন্ট। আচ্ছা আমি আজানের পরে আবার শুরু করতেছি, ঠিক আছে আজানটা শেষ হোক তারপরে। ওকে আচ্ছা, আজান শেষ, এখন আমি আবার শুরু করতেছি। হ্যাঁ যেমনটা বলতেছিলাম যে টেনশন ফোর্সের যে ধর্মটা, যে বাইরের আঙ্গিকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে তোমার মনে হবে যে তাহলে তোমার যেটা মনে হবে সেটা হলো দিন শেষে জিরো হয়ে যাচ্ছে, মানে রেজাল্টেন্ট যে টেনশন ফোর্সটা এদিকে কাজ করতেছে আবার উপরের দিকে কাজ করতেছে, সুতরাং দিন শেষে রেজাল্টেন্ট যে টেনশন ফোর্সটা সেটা জিরো হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি রশির মানে রশি থেকে বিশ্লেষণ করো বা রশিটাকে দেখো, যদি রশিটাকে দেখো তাহলে তোমার মনে হবে যে মানে রশিটা মানে টেনশন বেশি হলে কি রশিটা ছিঁড়ে যাবে না, তো তোমার দিন শেষে জোরে করে টানতেছো, তুমি তো ভাবতেছো যে কোনো টেনশন ফোর্স নাই, দুই সাইড থেকে মনে করো জোরে করে টানতেছো কোনো টেনশন ফোর্স নাই, দিন শেষে রশিটা ছিঁড়ে গেল, তার মানে কি টেনশন একেবারে টেনশনের কারণে তুমি ভাবতেছো যে জিরো, তো ও জিরো থেকে কেমনে ছিল একটা খটকা লাগে যাবে। বিষয়টা এমন না যে টেনশন ফোর্স জিরো, তবে বাইরের আঙ্গিকে তুমি যদি বিশ্লেষণ করো তাহলে তোমার এটাই মনে হবে মানে টেনশন ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে, মানে সব দিক থেকে কাটাকাটি হয়ে দিন শেষে জিরো হয়ে যাবে। তো সেটা আমি বলতেছিলাম যে তোমরা যারা ভেক্টর পড়ছো, ভেক্টরের ধারণা থেকে তোমরা জানো যে একটা ত্রিভুজের যদি সবগুলো ভেক্টর একই মুখে থাকে মানে একই দিকে থাকে, যেরকম এটা এইদিকে কাজ করতেছে আবার এখান থেকে এটা এইদিকে কাজ করতেছে আবার দিন শেষে এটা এইদিকে কাজ করতেছে, মানে এই ঘুরে এখান থেকে স্টার্ট হয়েছিল ঘুরে আবার এখানে আসছে, তাহলে এদের রেজাল্টেন্টটা জিরো হয়। তোমরা যারা 9-10 এর ভেক্টরের কনসেপ্ট রাখো হায়ার ম্যাথে যেটা আছে সেটা থেকে তোমরা জানো যে এরকম হয়। তার মানে এখন এই জিনিসটাকে আমি সুন্দর
সুন্দর করে একটু সাজাই। সুন্দর করে কিভাবে সাজাবো, আগেই বলছিলাম যে এক একটা ভেক্টরকে সমান্তরাল ভাবে স্থানান্তর করা যায়। সমান্তরাল ভাবে কিভাবে স্থানান্তর করলাম, এই টিবি, এই টিবিটাকে এই পাশে আনলাম, মানে টেনশন ফোর্স বি, এই টেনশন ফোর্স বিটাকে এই পাশে এনে ফেলছি, এই যে টেনশন ফোর্স সি এটা এখানে ছিল, আর এই টেনশন ফোর্স টি এটাকে এখানে আনছি, মানে একেবারে সমান্তরাল ভাবে স্থানান্তর করে ধরে এখানে আনছি। আনার পরে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং সমকোণী ত্রিভুজের এইদিকে কাজ করতেছে টেনশন ফোর্স, এদিকে কাজ করতেছে টেনশন ফোর্স, এদিকে কাজ করতেছে টেনশন ফোর্স। তার মানে কি, দিন শেষে আমাদের জিরো হয়ে যাচ্ছে, এখান থেকে শুরু হইলো, এখানে আসলো, আবার এদিকে গেল, দিন শেষে টেনশন ফোর্স জিরো হয়ে গেল। তার মানে এই যে এইটুকু ধরার ভিতরেও কিন্তু একটা মানে একটা ব্যাপার স্যাপার আছে। এটা যদি দিন শেষে জিরো না হয়, তাহলে তার মানে তুমি ভুলভাবে টেনশন ফোর্সটাকে বিবেচনা করছো, ভুল দিকে বিবেচনা করছো, এরকম একটা দাঁড়াবে। ঠিক আছে, এদিকেও টেনশন ফোর্সের ব্যাপারটা আসলে বোঝা গেল। তো এখন এখান থেকে এই ত্রিভুজটা থেকে আমি টিবি এর মানটা খুব সহজেই বের করতে পারবো। টিবি এর মানটা কিভাবে বের করতে পারবো দেখা যাক। প্রথমে দেখো এই টিবি কি, এই নিচের দিকে ওজনের কারণে ডাব্লু বল কাজ করতেছে, আমি যদি এখানে একটা ব্লক এনে ফেলি তাহলে নিচের দিকে ডাব্লু বল কাজ করতেছে আর উপরের দিকে টেনশন ফোর্স বি কাজ করতেছে, যেটা এই ব্লকটাকে উপরের দিকে ধরে রাখছে, তাই তো? এরকমই তো, যে নিচের দিকে ডাব্লু বল মানে এই বস্তুটার ওজন কাজ করতেছে আর টেনশন ফোর্স বি একে উপরের দিকে ধরে রাখছে। যেহেতু উপরের দিকে ধরে রাখছে, সুতরাং টেনশন ফোর্স বি এর মান হবে এই বস্তুর ওজনের সমান। তো এই বস্তুটা কি ছিল, এই বস্তুটা ছিল 1 নাম্বার বস্তু। তো টেনশন ফোর্স বি এর মানটা হলো এই ডাব্লু ওয়ান এর সমান, বা 1 নাম্বার বস্তুর ওজনের সমান। ওকে, এই জিনিসটাই আসলে আমাদের বের করতে হবে, বা টেনশন ফোর্স বি এর মানটাই আসলে আমাদের বের করতে হবে। আচ্ছা আসা যাক, এবার আসা যাক টেনশন ফোর্স এ কে আমরা কোনোভাবে বিশ্লেষণ করতে পারি কিনা দেখা যাক। এখন টেনশন ফোর্স এ কে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে দেখো এই যে এখানে আমরা 2 নাম্বার বস্তুকে বিশ্লেষণ করতেছি। 2 নাম্বার বস্তু কিভাবে বিশ্লেষণ করতেছি, 2 নাম্বার বস্তুর এই সামনে দিয়ে কাজ করতেছে টেনশন ফোর্স এ, আর পিছনে দিয়ে কাজ করতেছে ফ্রিকশন ফোর্স। সামনে দিয়ে কাজ করতেছে টেনশন ফোর্স এ, পিছনে দিয়ে কাজ করতেছে ফ্রিকশন ফোর্স। তার মানে কি, তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াইলো যে সামনে পিছে যে ফোর্স এরা পরস্পর সমান হয়ে গেছে, এর কারণে কোনো রেজাল্টেন্ট ফোর্স নাই, এর কারণে এর সামনেও আগাচ্ছে না পিছনেও আগাচ্ছে না, এখানে একদম স্থির হয়ে বসে আছে। তার মানে কি, টেনশন ফোর্স এর মানটা এই ফ্রিকশন ফোর্স এফ এস এর সমান। এখন এখানে ফ্রিকশন ফোর্স এফ এস ইকুয়াল টু মিউ এন, এন এর মান হলো এম টু জি, এত কিছু না লিখে ডিরেক্ট আমি লিখে দিছি টেনশন ফোর্স এ ইকুয়াল টু মিউ এম টু জি। ওকে, আশা করি এই লাইনটা আর এই লাইনটা বোঝা গেছে। বোঝা গেছে, এখন শুধু ইসাই আসো, বোঝা গেছে কি কথা বললে ভালো হয় আপাতত? আশা করি বোঝা গেছে, সমস্যা নাই। আচ্ছা বাবা, ব্যাপার হলো চ্যাট সেকশন ওপেন আছে, চ্যাট সেকশনে বলতে পারো, বোঝা না গেলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে চ্যাটে বলতে পারো, চ্যাট ওপেন আছে। ওকে, এখানে টেনশন ফোর্স এ এর মানটা কিভাবে আমি বের করছি সেটাও বোঝা গেছে আশা করি, আর টেনশন ফোর্স বি এর মানটা মানে টি বি এর মানটা কিভাবে বের করছি সেটাও বোঝা গেছে। এখন দেখো এই যে এই সমকোণী ত্রিভুজে আমি যদি ট্যান থিটা বসাই, ট্যান থিটা ইকুয়াল টু টিবি ডিভাইডেড বাই টিএ, মানে লম্ব বাই অতিভুজ। লম্বটা কি, লম্বটা হলো টিবি আর অতিভুজটা আর ভূমিটা হলো টিএ, টিবি বাই টিএ। এখন আমাদের দরকার হলো টিবি এর মান বের করার। টিবি এর মান কি, টিবি এর মান বের করলে টিবি এর মান হলো যে আমাদের 1 নাম্বার বস্তুর ওজনের সমান, যেহেতু 1 নাম্বার বস্তুর ওজনের সমান টিবি, তো টি এটাকে ওই পাশে গুণ অবস্থায় নিয়ে গেলাম, আর টিবি ওজনের সমান মানে ডাব্লিউ ওয়ান এর সমান, তাই ডাব্লিউ ওয়ানটাকে ডিরেক্ট এখানে লিখে দিলাম। আর এখানে টি এর মাত্রায় আমরা বের করলাম মিউ এম টু জি, এই মিউ এম টু জি এখানে বসায় দিলাম 1045। সো ডাব্লিউ ওয়ান এখান থেকে আমি সহজে পেয়ে গেলাম ডাব্লিউ ওয়ান এর মান। তো এটা হলো আমাদের কিসের মান, হলো ডাব্লিউ ওয়ান এর মান, মানে হলো প্রথম বস্তুর ওজনের মান, ওজনটা হলো 155 নিউটন। 155 নিউটন এখান থেকে দেখো এম টু জি, এম টু জি এর জায়গায় আমরা ওই ডিরেক্ট ওইটাই বসাই দিতে পারবো, 712 নিউটন, মানে ডাব্লিউ টু ইকুয়াল টু তো এম টু জি জানাই আছে। সো 712 নিউটন। আবার এখান থেকে ওজনের মানটা মানে ভরের মানটা আগে বের করে রাখছিলাম, এই ভর দিয়ে তার সাথে 9.8 গুণ দিয়ে সহজেই বের করে নিতে পারবো। আশা করি জিনিসটা বোঝা গেছে। এই 155 নিউটন থেকে আমরা 1 নাম্বার ব্লকের ওজন কত, ভর কত হবে সেটাও বের করে ফেলতে পারবো, সেটা হলো 15.78 কেজি। আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখতে যাচ্ছি প্রবলেম 2। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, একটু পরে। আচ্ছা হ্যাঁ, ভালো সময় আসছে, আমি নতুন একটা প্রবলেম শুরু করতেছি, এই প্রবলেমটা বোঝার চেষ্টা করো। আর রেকর্ড করছেন?
হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা ওকে, একটু পানি খেয়ে নেই। ওকে, আচ্ছা, 2 নম্বর প্রবলেমে আমাদেরকে কি বলছে? 2 নম্বর প্রবলেমে আমাদেরকে এমন বলছে, দেখো এখানে একটা পুলি আছে, পুলির এই দুই পাশে দুইটা বস্তু রাখা আছে। তোমরা বুঝতে পারো যে ওই আগের মতোই না, আগের মতো না, ব্যাপারটা কি, এখন কি হচ্ছে, এই পুলিটাকে ধরে কেউ একজন এফ বলে টানতেছে। কি ধরে টানতেছে? এই পুলিটাকে এফ বলে ধরে টানতেছে। আর এটা হলো একটা আদর্শ পুলি, আদর্শ পুলির নিজের কোনো ভর থাকে না। এর এই যে যে পরিধি বা রিম বলে এটাকে, এই সাইড দিয়ে যে পরিধি, পরিধিটাকে রিম বলে। এই রিমে কোনো ফ্রিকশন থাকে না, মানে এফ এস থাকে না, কোনো ফ্রিকশন থাকে না। এটা হলো একটা আদর্শ পুলির বৈশিষ্ট্য। এরকম একটা আদর্শ পুলিকে ধরে উপরের দিকে টানতেছে। এখন আমাকে বলছে যে কি বলছে, এমন ভাবে ফোর্সের মানটা সর্বোচ্চ কত দেওয়া যায়, ফোর্সের মানটা সর্বোচ্চ কত হইতে পারে যে 2 নম্বর বস্তুটা স্থির আছে, স্থির অবস্থায় থাকবে। 1 নম্বর বস্তুটা উপরের দিকে উঠতেও পারে নাও পারে, সমস্যা নাই, কিন্তু 2 নম্বর বস্তুটা যে স্থির আছে, এটাকে স্থির অবস্থায় থাকতে হবে। যদি খুব বেশি জোরে টানি, মানে অনেক জোরে টানতেছি, তাহলে বিষয়টা কি হবে যে 1 নম্বর বস্তু উপরে উঠতেছে, 2 নম্বর বস্তু উপরে উঠতেছে। কিন্তু আমাদেরকে এমন ভাবে টানতে বলছে যে মানে সর্বোচ্চ কতটুকুতে টানলে এই 2 নম্বর বস্তু স্থির অবস্থায় এখানে বসে আছে, স্থির অবস্থায় বসেই থাকবে, 1 নম্বর বস্তু উপরে উঠতে পারে, সমস্যা নেই। ওকে, তো M1 এর মান দেওয়া আছে, M2 এর মান দেওয়া আছে, আমাদেরকে এফ ম্যাক্স বের করতে বলছে। কি কারণে? ইফ ব্লক 2 ইজ অ্যাট রেস্ট। তো বের করে ফেলি। তো আগে আমরা 1 নম্বর বস্তুকে নিয়ে বিশ্লেষণ করতাম, 2 নম্বর বস্তুকে নিয়ে বিশ্লেষণ করতাম, এখন তো আমাদের ফোর্সটা কাজ করতেছে পুলির ওপর, তো আমরা একটু পুলিকে নিয়ে বিশ্লেষণ করি। তো পুলিকে নিয়ে বিশ্লেষণ করতেছি, জাস্ট ওয়াই এক্সিস বরাবর একে টানতেছে। সো ওয়াই এক্সিস বরাবর বিশ্লেষণ করতেছি, সামেশন অফ এফ ওয়াই, মানে ওয়াই এক্সিস বরাবর যে রেজাল্টেন্ট ফোর্সটা, উপরে দিয়ে কাজ করতেছে ফ্রিকশন ফোর্স, উপরে দিয়ে কাজ করতেছে ফোর্স এফ। আর দেখো এই যে পুলি থেকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে এমন দেখতে পাবো যে নিচের দিকে, মানে 1 নম্বর ব্লকের দিকে, নিচের দিকে টেনশন ফোর্স ঠিক কাজ করতেছে। আবার যদি পুলি থেকে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো 2 নম্বর বস্তুর এইদিকে আবার টেনশন ফোর্স ঠিক কাজ করতেছে, এটা আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন বিষয়টা কি, আচ্ছা এখন বিষয়টা হলো এফ এর মানটা কত হবে। আমি যেরকমটা বলতেছিলাম যে এম এর কোনো আদর্শ পুলির নিজের কোনো ভর নাই। আচ্ছা, এফ রেজাল্টেন্ট ফোর্স এফ ওয়াই ইকুয়াল টু লিখে দিলাম M1, মানে MA, মানে এম দ্বারা আমি পুলির ভরটাকে বোঝাচ্ছি। এখন আমি কি বললাম মাত্র, এই যে আদর্শ পুলির নিজের কোনো ভর নাই, তার মানে কি M1 ইন্টু মানে এম ইন্টু এ এর ভর, মানে এদের গুণফল হলো 0। একটা নিয়ে আমি এখানে 0 লিখতে পারতাম, কিন্তু এই যে আদর্শ পুলির ভর নাই, এর জন্য যে এখানে 0 লিখতেছি, মানে আগে যে ক্ষেত্রে আমরা 0 লিখতাম, আগে কি জন্য আমরা 0 লিখতাম, যে সারফেস ভেঙে উপরের দিকেও যাচ্ছে না, মানে সারফেস ভেঙে নিচের দিকেও পড়ে আসতেছে না, আবার উপরের দিকেও উঠে যাচ্ছে না, মানে লাফ দিয়ে উপরের দিকে উঠতেছে না, ওয়াই অ্যাক্সিস বরাবর, তখন আমরা এই ওয়াই অ্যাক্সিস বরাবর জিরো লিখে দিতাম। কিন্তু এখন কি হচ্ছে, এখন হচ্ছে কি যে পুলির ভর 0, কারণ পুলিটা কিন্তু এখন উপরের দিকে উঠতেছে। ব্যাপার কি, আজকে এরকম লাগতেছে? এখন কিন্তু পুলিটা এবার উপরের দিকে উঠতেছে, এখন এরকম বলা যাবে না যে পুলিটা উপরের দিকে উঠতেছে না, নিচের দিকেও নামতেছে না, সুতরাং এর নিজের কোনো স্মরণ তরণ নাই, এর জন্য এটা রেজাল্টেন্ট 0, এরকম বলা যাবে না। বরং পুলির নিজের কোনো ভর নাই, মানে পুলির ভরটা 0, এর সাথে এক্সেলারেশন গুণ হয়ে দিন শেষে 0 হবে, এর জন্য এখানে আসছে। আচ্ছা, আশা করি এখান থেকে বোঝা গেছে 0। এখানে F2 টি কেন লিখছি সেটাও আশা করি বোঝা গেছে। এখানে এভাবে লেখা যায়, তো বোঝা গেছে তো তানিশা? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন এই টি এর মানটাও আমি সরাসরি বসাই দিতে পারি। কিভাবে বসাই দিতে পারি সেটা দেখো, এখন আমি এই 2 নম্বর বস্তুকে নিয়ে একটু ধরো বিশ্লেষণ করি। 2 নম্বর বস্তুকে নিয়ে বিশ্লেষণ করলে কিরকম হবে, 2 নম্বর বস্তুটা হলো 2 নম্বর বস্তুর নিচে দিয়ে কাজ করতেছে কি, নিচে দিয়ে কাজ করতেছে W বল, মানে মাইনাস দিলাম সামনে একটা, উপরে দিয়ে কাজ করতেছে টেনশন ফোর্স T, আর আরেকটা কি কাজ করতেছে, আরেকটা কাজ করতেছে নর্মাল ফোর্স N, এটাও উপরের দিকে কাজ করতেছে। তো এটা হলো 2 নম্বর বস্তুর F2y লিখি, 2 নম্বর বস্তুর y অ্যাক্সিস বরাবর রেজাল্টেন্ট ফোর্স। এখন ব্যাপারটা হলো কি বলছে, যে F ম্যাক্সিমাম, মানে
এফ এর মান ম্যাক্সিমাম কত হলে ব্লক টু রেস্টে থাকবে, মানে ব্লক টু, ব্লক টুটা স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকবে। কিভাবে জিনিসটা করা যায়, মানে কিরকম হইতে পারে জিনিসটা, মানে বিষয়টা এমন যে ব্লক টু জাস্ট উঠবে উঠবে করতেছে, ব্লক টু জাস্ট উঠবে উঠবে করতেছে কিন্তু উঠতে পারতেছে না, মানে আর আরেকটু ফোর্স হলেই উপরে উঠে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আসলে নর্মাল ফোর্সের মানটা জিরো হয়, মানে নর্মাল ফোর্সের মানটা যখন জিরো হয়ে যাবে বা তখনই ব্লকটা জাস্ট উপরে ওঠা শুরু করবে, যখন নর্মাল ফোর্সের মানটা জিরো হয়ে যাবে তখন ব্লকটা জাস্ট উপরের দিকে ওঠা শুরু করবে। তার মানে কি, এখানে আমাকে বলছে যে ব্লক টু এর মান, মানে ফোর্সের মান ম্যাক্সিমাম কতটুকু হওয়া চাই যতটুকুতে এই ব্লক টু রেস্টে থাকবে। তার মানে কি, ব্লক টু এর ক্ষেত্রে সেই ম্যাক্সিমাম একটা পজিশনই এসে গেছে যে নর্মাল ফোর্সের মানটা জিরো হয়ে গেছে, যে আর একটু হইলেই উপরে উঠে যাবে। ঠিক আছে, তো এখানে এন এর মানটা জিরো, সো এনটাকে আমরা না লিখলেও চলে। আর এখানে তো এর কোনো সরন তরন নাই, মানে উঠবে উঠবে করতেছে, এখনো উঠে নাই, সো জিরো, মানে ডাব্লিউ টু লিখি এখানে, 2 নম্বর বস্তুর ভর যেহেতু, ডাব্লিউ টু প্লাস টি, এখানে টেনশন ফোর্সটাকে এই পাশে আনলাম, টি ইকুয়াল টু এম টু সি। এখানে এখানে যেখানে আমি টু টি লিখছিলাম, এই টু টি এর জায়গায় এরকম লিখতে পারি 2 ইন্টু M2G। আশা করি বোঝা গেছে। এখান থেকে আমি ম্যাক্সিমাম ফোর্স এফ এর মানটা বের করছি, মানে এই পুলিটাকে ম্যাক্সিমাম, মানে তোমার কাছে যদি এখানে একটা 5 কেজি ব্লক থাকে আর এখানে যদি একটা, এখানে কিছু থাকুক বা না থাকুক ব্যাপার না, মানে দেখো এখানে 2 কেজির একটা ব্লক আছে, এটাকে এখন এই পুলি দিয়ে আটকানো আছে, এটাকে যদি এই 2 নম্বর ব্লকটা তুমি চাও যে এই 5 কেজির ব্লকটা স্থির অবস্থায় বসে থাকুক, তখন তাহলে এটাকে এর ওজনের দ্বিগুণ পরিমাণ বলে টানা যাবে, এর চেয়ে বেশি জোরে টানলে 2 নম্বর ব্লকটা স্থির অবস্থায় থাকবে না, একদম লাফ দিয়ে উপরে উঠে যাবে। আশা করি এই এ নাম্বার কোশ্চেনটা বোঝা গেছে। ওকে, এবার বি নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছে, বি নাম্বার কোশ্চেনে বলছে ফোর্সের মান, এফ এর মান যদি 110 নিউটন হয় তাহলে টি এর মান কত। মাত্রই আমরা এখান থেকে বের করলাম এফ ইকুয়াল টু 2 টি, এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো, হয়ে গেল বের। আচ্ছা, এখন সি নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলছে যে দ্বিতীয় নাম্বার বস্তুটা তো স্থির অবস্থায় আছে, সেটা তো বললামই, দ্বিতীয় নাম্বার বস্তুটা স্থির অবস্থায় আছে, এখন M1 মানে 1 নাম্বার বস্তুর ত্বরণ কত হবে সেটা আমাকে বিশ্লেষণ করতে বলছে। তো চলো 1 নাম্বার বস্তুর ত্বরণ বিশ্লেষণ করি। 1 নাম্বার বস্তুকে ওয়াই অ্যাক্সিস বরাবর বিশ্লেষণ করলে আমরা দেখতে পারবো উপরে দিয়ে কাজ করতেছে টেনশন ফোর্স টি, আর নিচে দিয়ে কাজ করতেছে টি, নিচে দিয়ে কাজ করতেছে হলো MW1, মানে প্রথম ব্লকের ভর। তো M1 A ইকুয়াল টু টি মাইনাস M1G, তো এক্সেলারেশন A এর মানটা আমরা পাচ্ছি, M1টা ওই পাশে ভাগ অবস্থায় নিয়ে গিয়ে এটা আসছে 36 মিটার পার সেকেন্ড। আমরা যদি এই যে এখানে যে মানগুলো আছে সবগুলো যদি বসায় দিই আমরা পাচ্ছি হলো 36 মিটার পার সেকেন্ড। তার মানে বুঝতে পারতেছো বেশ অনেক বেশি এক্সেলারেশন, তাই না? হ্যাঁ, বেশ অনেক বেশি এক্সেলারেশন। কেউ কি কিছু লিখলো? ওকে, ভাইয়া খাতাটা একটু উপরে উঠুন, দেখা যাচ্ছে। খাতাটা এদিকে না এদিকে? হ্যাঁ, আচ্ছা, এমন কেন লাগতেছে বুঝতেছি না। ওকে, এবার আজকের যে মেইন টপিক ছিল, আজকের মেইন টপিকে আমরা যাব, সেটা হলো সেন্ট্রিপেটাল ফোর্স। মেইন টপিকে যাব না যাব না? আচ্ছা, যা আছে আমার বোঝানোর বুঝাই দিই, আমি একটু ধীরে ধীরে বুঝাইলাম এখন, ঠিক আছে? মনে করো এখন বিষয়টা হলো সেন্ট্রিপিটাল ফোর্সে আমি তোমাদেরকে যেটা বুঝাইতেছি, মানে তোমরা আশা করি আজকের কি টপিক নিয়ে কথা হবে সেটা আশা করি তোমরা পড়ছিলা, যে ডাইনামিক্স অফ সার্কুলার মোশন। সার্কুলার মোশন মানে কি, মনে করো এইরকম একটা বস্তু, এখানে একটা বল বাঁধা আছে, এটাকে আমি ধরে নিয়ে এইভাবে এইভাবে ঘুরাইতেছি, মনে করো এরকম এরকম ঘুরাইতেছি, মানে যদি দিয়ে বাঁধা থাকতো, মানে সুতা দিয়ে একটা বলটাকে বাঁধা আছে, এরকম এরকম করে ঘুরাইতেছি, সেইরকম ক্ষেত্রে মানে সেইরকম সার্কুলার মোশনে আসলে কিরকম ভাবে আমি এরকম ভাবে নর্মাল ফোর্সের মান, ফ্রিকশন ফোর্সের মান, বিভিন্ন বিভিন্ন জিনিস বের করতে পারি,
সেটাকে নিয়ে বিশ্লেষণ করব করা শুরু করব এখন। মানে এতদিন তো আমি শুধু সামনাসামনি কিভাবে যাই, উপরে নিচে কিভাবে ওঠে, এসব নিয়ে বিশ্লেষণ করতেছিলাম। এখন আমি বিশ্লেষণ করব যে মানে এমন যদি হয় যে একটু ঘুরে ইয়া করতেছে তখন কিরকম হয় সেরকম ক্ষেত্রে। আচ্ছা, একটা বস্তুকে যখন এভাবে এভাবে আমি ঘুরাইতে থাকি, মানে চারপাশ দিয়ে ঘুরাইতে থাকি, মানে ধরো এখানে একটা বল পি মানে মনে করো বল একটা পি নাম পি একটা বল বাঁধা আছে, এই পি বলটাকে এই ইয়ার সাথে মনে করো যেমনটা বোঝাচ্ছিলাম, এই পি একটা বল বাধা আছে, এটাকে আমি এইভাবে এভাবে ঘুরাইতেছি। এখন এইভাবে এভাবে ঘুরাইলে নিশ্চয়ই ঘুরানোর জন্য আমার নিজের একটা বলের প্রয়োজন হবে, বা এই সুতার ভিতরে একটা টেনশন ফোর্স টি এর প্রয়োজন হবে, যে টেনশনের উৎস আসলে আমি নিজেই হব। মানে ওইখান থেকে আমি নিজে জোরে করে ধরে ঘুরাইতে থাকবো, মানে আমি নিজে একটা ফোর্স প্রয়োগ করব যার কারণে এইভাবে বলটা এরকম ঘুরতে থাকবে। আশা করি এইটুকু বোঝা গেছে যে আমি নিজে একটা ফোর্স প্রয়োগ করব। ওকে, এইটুকু বোঝা গেছে। এই ফোর্সের মানটা কত হবে? এই ফোর্সের মানটা হবে এম ভি স্কোয়ার আর এর সমান। এই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স মানে কি? সেন্ট্রিপেটাল ফোর্স মানে হলো কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল, মানে যেটা কেন্দ্রের দিকে। দুই ধরনের আছে, একটা হলো সেন্ট্রিফিউগাল আর একটা হলো সেন্ট্রিপেটাল। সেন্ট্রিফিউগাল মানে কেন্দ্র বিমুখী, কেন্দ্র থেকে বাইরের দিকে, সেটাকে বলা হলো সেন্ট্রিফিউগাল। আর কেন্দ্র থেকে ভেতরের দিকে সেটাকে বলা হয় সেন্ট্রিপেটাল, মানে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের মানটা হয় এম ভি স্কোয়ার আর এর সমান। তার মানে তোমরা বুঝতেই পারতেছো এখানে এক্সেলারেশন এর মানটা হলো ভি স্কোয়ার আর এর সমান। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে দেওয়া হয় নাই, এই যে এই জিনিসটাকে আমি ঘোরাচ্ছি, এই জিনিসটাকে ঘোরানোর সময় আমি একেবারে সমবেগে ঘোরাচ্ছি। মানে এইখানে যে ভি ওয়ান এর মানটা যা ছিল, এইখানে দেখো ভি ওয়ান এর মানটা ভি টু এর মানটা ঠিক একই রকম আছে। বুঝতে পারতেছি? জি ভাইয়া, বুঝতে পারছি। হঠাৎ করে আমার একটু ভালো লাগতেছে না। আচ্ছা, তবু আমি কন্টিনিউ করি, এটুকু শেষ করাই দিলে আসলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা নিয়ে আর বসে থাকতে চাচ্ছি না আমি। তো যেমনটা বলতেছিলাম যে এক্সেলারেশনের মানটা হবে ভি স্কোয়ার আর এর সমান। যেটা বলতেছিলাম, মানে যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এই যে এই বস্তুটাকে একটা বস্তুকে এইভাবে 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 নিয়ে আমি ঘুরাইতেছি, ঘোরানোর সময় আমি একেবারে সমবেগে ঘুরাইতেছি। সমবেগে ঘুরাইতেছি মানে কি? এখান থেকে যদি আমি ত্বরণকে বিশ্লেষণ করি, এই দিকে বেগ যেটা সেটা ভি ওয়ান, ভি ওয়ান একটা নির্দিষ্ট মনে করো 5 মিটার পার সেকেন্ড যদি থাকে, এখানে যে ভি টু, এই ভি টু এর মানও ওই একই 5 মিটার পার সেকেন্ডই থাকবে। ঠিক আছে, তো এইখানে ত্বরণ কিভাবে আসতে পারে? আমার নিজের তো একটা বল প্রয়োজন হচ্ছে, এটা তো শিওর, তাই না? যে আমার নিজেকে একটা বল দিতে হবে এই জিনিসটাকে ঘোরানোর জন্য। এখন এইখানে ত্বরণ কিভাবে আসবে? তোমাদের মনে চিন্তা জাগতে পারে যে যে এখানে সমবেগে, সবখানে সমবেগে আছে, এখন ত্বরণ কিভাবে আসবে? আচ্ছা, তো এখন একটা জিনিস যেটা মানে শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে ক্লাস আর কন্টিনিউ করব না, দুঃখিত, আজকের মতো এখানেই রাখি। ঠিক আছে, আমার ভালো লাগতেছে না একেবারে। আচ্ছা ভাইয়া, অসুবিধা নেই। আচ্ছা, তোমরা সবাই ভালো থাকবা, আর রেকর্ডিং দিয়ে দিবেন, রেকর্ডিং বাকিটুকু দেখে নিও। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।